সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে পঞ্চমী, সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। তো সকালে তো পূজা হইব, সকালে পূজা ওদিকে সব আয়োজন করা হইতেছে। তো আমরা সকালে দক্ষিণ বাড়ি গেছিলাম বেল, ফুল, পাতা, দুব্বা এগুলো আনার জন্য, এগুলো নিয়ে আইছি। তো ওই পাশে যাই দেখে আসি, আবার ঢাকি আইসা পড়ছে। আর এবার তো সব পূজা সকালে পড়ছে, সকালবেলায় পূজা হইব। তো আমি ওই পাশে যাই, ওই পাশে যে আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। সারা লিখন ঘুম থেকে একটা পড়ছে, লিখনও গেছিলাম ওখানে বেলপাতা আনতে। আগে ঘুমাইয়া উঠাবার নেই, আগে উঠলে তো সবাই উঠাবার, তো একটু পরে পূজা শুরু হয়ে যাব। আর রঞ্জিতা রয়েছে পূজার বড় মা, কাকা আর বর্দি, কণিকা বর্দি। তো এখনো আসে নাই, তো বর্দা হয়েছে, বর্দা থেকে আবার এখানে আসবো একটু পরে। আর এটা দেওয়া হাত দিয়ে বলতে পারছি জানো, এই জায়গায় ফুল, বেলপাতা। তো বেশি ফুল পাই নাই আজকে, বেশি ফুল ফুটে নাই, করা পাইছি, ফুটে নিয়েছি। আর গাছে থেকে সাদা ফুল তুলতে হইব। ছাগল বানতে আসে, ছাগল ছেড়ে যাতে কোনো চুর যাতে না হে, যাতে ছাগল তো চিনে না, কারণে না ছিলেই গুতারে যায় না। তো আজকে তো সকাল সকালই আর কি পূজা শুরু হয়ে গেছে। তো 7টায় আর কি পঞ্চমী পূজা শেষ। তো সবাই আর কি 3টার দিকে উঠছে, 4টার দিকে উঠছে, 3টার দিকে উঠছে, ওইটা চান টান করে সবকিছু আয়োজন করা হয়েছে। কত বলবে তো সবাই আর কি চান টান করে পঞ্চমী পূজা আর কি শেষ হয়ে গেছে প্রায়। পদ্মা পূজা পঞ্চমীর দিন তো আর কি পদ্মা পুজো হয়, পয়লা পূজা। তো এখন যাইতেছি আর কি দুধের জন্য, একটু পাশের এলাকায় যাবো দুধের জন্য। আর সকালবেলায় ঘাস টাস কাটে সব কিছু, মানে আমি তো সকালে ঘাস কাটি, ঘাস কাটলে কি হয় সারাদিন খাই, ওরাই চলে। তো ভাবলাম এখন দুধ নিয়ে আসি, গে লাগবো। তো যাই একটু কুস্তা যাই, আবার হয়তো বা একটা পার্সেল আসছে ঢাকা থেকে, শিরিন আন্টি পাঠাইছে সবার জন্যই। ওই পার্সেলটা আবার খোলা হইব। তো ওটাই কী কী দিছে হয়তো বা জানি না, তো হয়তো বা খুললেই বুঝতে পারবো। তো আগে দুধ নিয়ে আসি, তারপর আবার ওই পার্সেলটা খোলা হইব। তো যাবেন সি আমি, অঙ্কন, তারপরে লিখন কাকা। তো কেমন নাম আছে পূজাই? ভালো তোর যে লিখন। আজকে থেকে এই কয়দিন তো খুবই বৃষ্টি, আজকে থেকে কিন্তু প্রথম পূজার দিন থেকে এই রোদ অনেক। নৌকা ভাই পারস লিখন, জল কমে গেছে, ওই জঙ্কি যাবি, ওই জঙ্কি অঙ্কি। তোমাকে তাহলে কেমন নাম আছে পূজার মধ্যে? আনন্দ খুব ভালো। ভালো লিখন, পোলাহান তো ওখানে তো ফুটছে না গো বেশি বয়স নাই, এটা দৌড়াদৌড়ি পারবি, কাম কাজ করবি, তো মানে ফুর্তি ওখানে। যাও 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 গেলন নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ ছাকা আছে তো ছাইকে দিয়ে তো আমরা এই যে দুধের জন্য এসে বসছি। এই যে জায়গায় গাই আছে, এই যে বাসর, এই বিদায় গাছ আমরা ঘাসই পাই না গাই ভালো আছে দুধ ভালো। পানি বেশি দেয় না, তোমরা বাড়ির কাছাকাছি আইসা করছি দুধ নিয়ে। এই যে দুধ 5 কেজি আছে। কি খবর তা নতুন আমাকে আর হইলো প্রতিদিন সকালবেলা যাই লাল উন্নয় না রে তোর বন্ধু বান্ধবী বেলতলা পুজো হইতেছে। এই জায়গা তো আর কি লেট দিয়ে হয় নাই, লেট হয়ে দিকে আবার বাবা কেমন করে জিরকায় কিন্তু অনেক মেঘলা করছে এবং ঝিলকাইতেছে, হয়তো বৃষ্টি নামবো না, বাতাসে চলে গেছে। বিষ্ণু নমদ্য আশ্বিনী মাসে শুক্লি পক্ষের 6ম তিথি কাশ্যপ গোত্র শ্রী রমলাল দাস, কাশ্যপুত্র শ্রী মেঘলাল দাস, কাশ্যপুত্র শ্রী শুক্লাল দাস, হরদাস গোত্র শ্রী উৎপল দেব শর্মা, হরদাস গোত্র তো বলছিলাম তো তো গিফট আর কি খোলা হইব, তো সারাদিন কাজ কামে আর কি সারতে পারি নাই। তো এই যে গিফট আনা হয়েছে, তো গিফট দিচ্ছে হচ্ছে শিরিন আন্টি, ঢাকা থাকে। সে আমাদের সবার জন্য আর কি অঙ্কনদের জন্য, আমাদের জন্য, লিখনদের জন্য, কৃষ্ণদের জন্য, সবার জন্যই দিছে। আমাদের প্রতিমা এই যে ভক্তের বউ লিখনের আম্মা, এই যে সবাই বসে বসে এই জায়গা তো এই যে সেই নানটি তো গিফট দিছে তো ঢাকা থেকে, তো পাঠাইছে 3-4 দিন আগে, তো আইতে আইতে আর কি কালকে আসছে। তো আজকে আর কি কালকে বিকেলে নিয়ে আসছি। হ্যাঁ আজকে তো সময় পাই নাই দৌড়াদৌড়ি করাতে। তো এই যে অনেক গিফট হলো খুলবো, তো কার জন্য কি আছে আমার বললো। ওদের জন্য আছে, কৃষ্ণদের জন্য, আমাদের জন্য, লিখনদের জন্য, তো সবার জন্যই আছে। তো দেখা যাক। তারপর বেরোইছে অবনী ড্রেসটা দেখে নেই। কাপড়ের ফ্রক, এই যে ফ্রক সুন্দর রাবার ব্যান্ড হ্যাঁ আছে বড় মনে হয়। আচ্ছা ভালো হয়েছে। চকলেট খাইও। তারপরে এটা হলো মায়ের জন্য, বড় কাকি সুন্দর আছে কালারটা। এটা হচ্ছে কৃষ্ণের আম্মা করেন। পলিটা খুলে নেই এখানে লেখা আছে লিখনের আম্মা। লিখনের আম্মার শাড়ি একই রকম কালার, সুন্দর হয়েছে কালারটা, আনকমন কালার। এই কালার তো শাড়ি কেন হয়েছে শাড়ি। তারপরে এই যে নীলয়, নীলয় আর লিখন, নীলয় লিখন, এই যে স্পাইডারম্যান এটা হচ্ছে লিখনের দাদি। বা দাদির শাড়িটা সুন্দর হয়েছে, বড় মাছ তারপর এখানে আছে অঙ্কনের পরিবার, মানে এখানে অঙ্কনের আছে নেই। অঙ্কনের জন্য একটা শার্ট, এখানে আছে অঙ্কনের কাকি। আর ছোট মা ছোট বড় দিই 3 পিস না শাড়ি দাও আমার ছোট বড় দিই। তারপর এই যে আছে অঙ্কনের আম্মা, এই যে অঙ্কনের আম্মা আছে দুইটা জিনিস চাইলাম আবার তো দেরা আমার ছোট মা অঙ্কনের দাদু দিদি দিদি দাদু লেখা ওই তো এই যে আমার শাড়ি দেখো এই যে কাকা ওই যে কাকাই খালি কান দে। কাকা কেমন হয়েছে শাড়ি কয়ে দাও, শাড়ি সুন্দর হয়েছে কাকা খালি কান দে বয়ে থাকা শাড়ি না শাড়ি অনেক সুন্দর হয়েছে। যে কি লাগে আন্টি আন্টি বলি যে আন্টি শাড়িটা দিছে তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ শাড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। এই কারণে শাড়ি কেনা হয় নাই আর নেয়ও আমার অনেক পছন্দ হয়েছে আমার। কেমন তোমার শাড়ি কেমন লাগলো? সবার তোমার শাড়ি ওই যে শাড়ি ও ছাড়াও দেনি শাড়ি পরে দেখা হলো পছন্দ হয়েছে শাড়ি। শাড়িগুলো সুন্দর শাড়ি আর আন্টি অনেক অনেক ধন্যবাদ, শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমার তো শুধু না সবার প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে শাড়ি খুবই সুন্দর হয়েছে চয়েস আছে আর সবার শাড়িটা সুন্দর সুন্দর হয়েছে খুব শাড়ি পছন্দ হয়েছে আমাকে সবারই ভালো লাগছে, শাড়িগুলা অনেক সুন্দর হয়েছে সবার দাঁত দেখতে পেরে সবারই পছন্দ হয়েছে দাঁত তো বেড়েছি। বর্মা আসলে বেড়েছে না কেমন হয়েছে? সুন্দর হয়েছে আমার সবার পক্ষ থেকে আমার আন্টিরে নিমন্ত্রণ রইল, তো সবারই নিমন্ত্রণ। তো আমাদের পূজা তো শুরু হয়ে গেছে, আজকে পঞ্চমী, তো সবাই আসবেন আমাদের বাড়িতে পূজা দেখার জন্য। আন্টি অনেক ধন্যবাদ আমাদের সবাই এত সুন্দর গিফট দেওয়ার জন্য, তো আমাদের পক্ষ থেকে সবাই ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তো আমাকে ভিডিও যারা যারা দেখেন আমাদের সবার পক্ষ থেকে নিমন্ত্রণ, আপনারা আসবেন পূজা দেখার জন্য আমাদের বাড়িতে। আজকে থেকে তো পূজা শুরু হয়ে গেছে, তো যে যেখানেই থাকেন সেখান থেকে যে আসতে পারেন তাহলে আসবেন। গিফটগুলো অনেক সুন্দর হয়েছে, সবারই পছন্দ হয়েছে সবাই। তো আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য, সবাইরই অনেক ধন্যবাদ, কারণ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন আমাদের পূজার